খালি আম্মা কইয়া সিলেন দিলে, আম্মা কইয়া সিলেন দিছে ফুতে এবিড়ি যে একটা দৌড় দেয়। ঘটনা তো আর শুনছেন না, সংগ্রামের বছর, কোন বছর? 1971 সালে আমরা বাইত শেল ফুটছি। আল ওয়াসাতিয়া, এনজয় দ্য কোরআনিক মেসেজ। খালি আম্মা কইয়া সিলেন দিলে, আম্মা কইয়া সিলেন দিছে ফুতে এবিড়ি যে একটা দৌড় দেয়। ঘটনা তো আর শুনছেন না, সংগ্রামের বছর, কোন বছর? 1971 সালে আমরা বাইত শেল ফুটছি। এটা মুরব্বীরা কইতে পারবো, হনের ফলাফেলে শেল কারে কয় বুঝতো না। এটা নির্মাণ করবো শেলের অ্যাপার্টমেন্ট, শেল ফুটছিল, শেল এরকম বোমের মতো, শেল লোয়ার শেল ফোর্সে ফরে যেই ঘরটার কান্দা দিয়া ফোর্সে ঘরটার টিনের বেড়াটি জামজুরি হয়ে গেছে। এই টিনের বেড়ার ভিতরে সিদ্ধ সিদ্ধ ইয়ার হয়েছে, সংগ্রাম গেছে, শেষ হয়েছে, স্বাধীন হয়েছে দেশ। আমরা গ্রামটা কিন্তু এলাকাটা ফানির এলাকা, নিচু এলাকা। আপনারা দেশ যেরকম এত বেশি ফানি হয় না, আমরা এলাকায় কিন্তু অনেক ফানি হয়, ওহনো আমরা তারার অনেক ফানি আছে। এখন মশাল্লা রাস্তাঘাট হয়েছে। তো এই ফানির এলাকায় একটা বাঘ, কি কথা কয় না, কি একটা বাঘ এই খাল খাল তাল এই 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 সিফা সাফা দিয়া ফানি খানি সি ভাইঙ্গা কেমনে জানে আইয়া ঢুকছে আমরা বাইত, আর ঢুকছে গিয়া ওই শেল ফরুন না ঘরটা। বাঘটা ঢুকিয়া সেটা সাধারণত বাঘ বিড়াল কুকুর এডি ঢুকিয়া থাহে ঘরের সহির তলে, আর আমরার যে বাঘটা ঢুকছি এইটা গিয়া উঠটা বিছনার উপরে সাদর বিছেন না, অকের বিছনার উপরে উঠছে। আমার মনে হয় বংশাবলী বাঘটা কইব, এটা বংশ বাঘ, বংশ ভালো বোধ হয়, এটা নিছে বয় না, মারিত বয় না। হ্যাঁ, বিছনাথ গিয়া বইছে, হেই বিছনার উপরে একটা সুইটটা হতাই রাখছে, শুধু বাচ্চা দুধ খাওয়াই না বাচ্চা, এটারে শোয়াই রাখছে। এই বাঘটাই গিয়া এই বাচ্চাটার লগে দিয়া বইয়া বাচ্চাটার দিকে এমনি চায়, এমনি একটু ফরে ফরে চায়, আবার নাক দিয়া গন্ধ নেয় বাচ্চাটার। আমার মনে হয় বাঘটা চিন্তা করতেছে আমরারও তো সুইটটা সেটটা আছে, আমরা টি দিয়ে এক রকম, এটা দিয়ে আরেক রকম, এমনি বোধ হয় চিন্তা করতেছে আর কি। এর ভিতরে যে ফুড়ে এলাকার ডাক ফুড়ে গেছে গা বাঘ 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 বাঘ, চিল্লা ফাল্লা ফুড়ে গেছে গা, গ্রামের মানুষ সব দৌড়াই আছে। আমার এক সাসা লাইসেন্স করে একটা বন্দুক আছিল, এবার বন্দুক লইয়া গুলি টুলি ঢুহাইয়া রেডি করছে। বাঘটায় যেমনি লড়ে গুলিটা যে কোনো সময় সুইটটাটার উপরে ফরতে পারে, এবার পজিশন লইয়া বইয়া রয়েছে গুলিটা আর করতে পারতেছে না। এর ভিতরে দিয়ে চিল্লা ফাল্লা ফরসে ফরে এক বেরিয়ে রান্না করো রান্না বান্না করতে আছে, হেভি দিয়ে রান্না বান্না হেলাইয়া দৌড় দিয়ে উঠানো ইয়া কয় বাঘ কখনো কয় বাঘ দো হেই করো, কয় হ্যাঁ হেই করো তুই আমার ফুতে হেই করো আমার ফুতে সুবহানাল্লাহ কেন দো। এই যে ফুতে কইয়া যখন এবিড়ি দৌড় দিতে লইছে, মুরব্বীরা কইছে এই দুই তিনজন বিড়ি এতে এবিড়িরে ধরো, দুই তিনজনে শক্ত করে এবিড়িরে ধরে রাখছে। এবিড়ি তো কান্দাকাঁদি করতেছে আমার ফুতে, আহারে বাঘে জানি কিতা করছে, আমার কি ফুতরা সিজারে হইছে, কত কষ্ট করণ লাগছে, তিন চার দিন ব্যথা আসিল, আর পরে নাকি ইঞ্জেকশন দিয়া এরপরে ডাক্তারে কত কষ্ট করে আমার ফুতরা হইছে, আর যে তোমরা আমার ধরে রাখছো আমার ফুতেরে বাঘে সে গিয়া কিতা করতেছে কি হইব। এই সিল্লা পাল্লা হইতেছে, মুরব্বীরা কইতেছে কান্দো এবিড়িরে ধরে রাহো, এ ফল একটা জোড়া গেলে জোড়া যাইবো গা, গাছ বাঁচলে আবার ফল ধরবো কেন, এই কথা কই আসলে তারা ধরে এবিডিরে ধরে রাখছে। এর ভিতরে দিয়ে এবিডির বোধ ওই বাচ্চাটার কথা আটকা মনে পড়ছে, সে হালাটা এই সামনে বাইয়ে উঠছে। এবিডি ও মাগো কইয়া আমার ফুতে কইয়া দুই বেডিরে জারা দিয়া দৌড় দিয়া বাঘের সামনে তে লাভ দিয়া বাচ্চাটা লইয়া ফাল দিয়া ইয়া বাইরে পড়ছে। এই ডারে কয় মায়া সুবহানাল্লাহ কথা না, চিন্তা করে দেখছেন তো বাঘ। এরপরে এবিডিরে দৌড়া রাখন গেছে না, এই বাচ্চার জন্য কি মায়া, তাইলে 100 বাঘের এক বাঘের 100 বাঘের এক বাঘ সমস্ত মাখলুকাতরে দেওয়ার পরে এক মায় যদি তার ফুতের লেগে বাঘের সামনে যাইতে পারে, তাইলে 99 বাঘ মায়া যে আল্লাহ তার নিজের জন্য রাখছে, এই আল্লাহর কল্যাণাত মায়া কি কম না বেশি? এই আল্লাহ এর ফলে করুণা দিছে, কম দুঃখে দিছে মনে করছে, আংরা করে নিছে আল্লাহ জ্বালাই এটা নিয়ে অসিদ্ধ আল্লাহর কলজাটা আগ্রহ করে তামা তামা করে রয়েছে অসিবের দল এটা তুই। আমরা বলি হুদুদি বুঝি আল্লাহ এই করুণা দেয় না, 99 বাঘ মায়া ওলা আল্লাহ আমরা বুঝি করুণা দিয়া মাইরা লাউনের কথা, এটা বনে না হিসাবে কিরকম সে তুটলে ফুতেরে মায় কয় তুই মরস না কেরে, কম দুঃখে কয় মায়, অনেক মা দেখবেন ফুতেরে কয় তুই মরস না কেরে, কয় নিও কম দুঃখে কয় না, কম দুঃখে কয় না, তে কামাই তো করে না বাইলুম বাইলুম করে খায়, এবিডির গেস্টিকতে আলসার হইছে, কয়ডা টেহা মাটির ফাইলের ভিতরে জমাইছে, এবিডি গেছে গোসল করতে ডাইল খাওয়ানোর লেগে হেইটে হবে রে চুরি করছে, এরপরে এবিডি আইয়া সিলেন যা কইতে মরে না কি,
ঠিক নিও কম দুঃখে বিড়িয়ে মরে ফুতের মরে না কিনে কয় না কম দুঃখে আল্লাহ আমরা এমনি সাইজ করতেছে না আল্লাহর কলজাটা যে কি কষ্ট আল্লাহ খালি ফুরান কথাটি মনে পড়ে সুবহানাল্লাহ কয় না ফুরান কথাটা কিটা কইলে তোমরা কি আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এই দুনিয়ার ভিতরে পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না জমিন যখন খালি হয়ে গেল এমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা সুবহানাল্লাহ সভাপতি স্বয়ং আল্লাহ আর মেম্বার অফ পার্লামেন্ট যারা সংসদ সদস্য তারা হলো সমস্ত ফেরেশতা তাহলে এই পার্লামেন্টটা ইন্ডিয়াতে চাইতে কম দাম না বেশি দাম কম না বেশি আমেরিকার তার থেকে কম না বেশি আমেরিকার যে আমরা তো ভালা ভালা কইরা গেলেছে তো তারা দুইজনে কেন আমরা তারা না হইলে এক বছর ভোট দিতেন পারছেন না কামলাগলে আরেকবার দিবেন কেন মনে কষ্ট হইতেছে না কোনো সত্য কথা দুই একটা তো কোন লাগবে পারছেন ভোট দিতেন পারছেন তো পারছেন না যে এটা আপনারা কোন না আমি কই আলাইছি এর দূরে দোয়ার কিতা অন্য কিছু না অন্য কিছু কথা না আমেরিকার মতো দেশে সভ্যতাকে যারা সারা পৃথিবীতে ছড়াই দিতে চায় তারার দেশে তো লাগ গেলেছে ট্রাম্প আর জো বাইডেন দুই তারা লাগ গেলেছে হেন হ্যাঁ তারা এই কারবার তাইলে আমেরিকার যেমন হোয়াইট হাউস ভারতের যেমন লোকসভা ব্রিটেনের যেমন পার্লামেন্ট আমাদের যেমন সংসদ এইরকম সংসদ আল্লাহরও আছে সুবহানাল্লাহ বলবেন না তা আমাদেরও স্পিকার আছে আর সেই সংসদের স্পিকার ছিলেন স্বয়ং আল্লাহ তাহলে স্পিকার হিসাবে আল্লাহ কি হস না ডাট কি হস না ডাট কি স্পিকারটা আর মেম্বার অফ পার্লামেন্ট যাদের জীবনে কোনো গোনা করার টেন্ডেন্সি নাই গোনা করার মতো কোনো মন মানসিকতা নাই গোনা করার কোনো আগ্রহ নাই এই ফেরেস্তার হইল সংসদ সদস্য সুবহানাল্লাহ বলবেন না আমরা দেশে যে সংসদ আছে সংসদের ভিতরে ভালো মানুষ যেমন আছে সিটার বাটফার আছে নাকি নাই সুৎখুর ঘুষখুর মদখুর আছে নাকি নাই আছে তুষকের তলে টেহা পাওয়া যায় আছে নাকি নাই বালিশ টেহা দিয়ে বানাই লাইছে আছে নাকি নাই কেসুনুর নামে কোটি কোটি টাকার মালিক আছে নাকি নাই নির্বাচনের আগে তারে দেখলে মায়া লাগে মনটা কয় দুগলা ফান্ডি বাদ দিয়ে দুধ দিয়ে খাওয়াই দেই এমন শরীরটা সিহন বাতাসে লেগে আছে দূরে গেড়ি থেকে যেই মাত্র ফাঁস করে আহারে টেহা ঠিক কিনা কও এখন বুঝা সান্দিনা বাড়ি হয় না সান্দিনা বাড়ি হয় কুমিল ডাক কুমিল্লা বাড়ি হয় ঢাকা বাড়ি হয় হুদা দেশ থাকলে সর্বকম্বলা বিদেশে গেউন লাগে এলাকে মালয়েশিয়া লন্ডন সিঙ্গাপুর বেড়াই আমরা তারা বাড়ি করে লাগে ও হয় না বাড়ি হয় না ওইব যমুনা গ্রুপের যে মালিক বাবুল এই বাবুল যখন হাসপাতালে হাসপাতালের ভিতরে কয়েক শো ডাক্তার সাইডগুল দিয়ে খালি ঘুরে টেহার দো বাব নাই হাজার হাজার কোটি টাকা যখন তার অন্তিম মুহূর্তটা শেষ মুহূর্তটা আইয়া পড়ছে তে সিল্লান দিয়া কইতো ডাক্তাররা আমার সবজি টেহা তোমারে দিয়ালা আমার কষ্টটা কদ্দুর কমাই দাও সুবহানাল্লাহ বলবেন না কি খেলা আল্লাহ কি খেলা আল্লাহ হাজার হাজার কোটি টাকা যার টাকার পরিমাণ সে নিজেও জানে না এই লোকটা কইছে যে আমি সব ডিটা এন্ড দা ফিসিটা কথা কয় কারা যে কথা কইবে তারে লয়ে এবেন তে আধা ঘন্টা ওয়াজ করব